आज आबारो चले तोमादेर काछे नतून एकटा मिनी ब्लग निये। तो बाइरेर लोकेशनटा देखे बुझतेई पारछो सेई छेलेबेलार कथा मने पड़े जाच्छे। माठे देखते पाच्छो बाच्चारा खेलाधुलो करछे, जेटा एखनकार दिने माने खूब रेयार जाके बोले देखाई जाय ना। तो आज छिलो बिद्युतेर बार्थडे, तो तार जोन्नो आमरा सन्ध्याबेलाते बेरिये पड़े गेछि मंजिनिस थेके केक नेवार जोन्नो। एटा आमादेर नईहाटीते नतून ब्रांचटा खुलेछे, आगे छिलो मिउ अमर। तो भाबलाम प्रत्येकबार तो मिउ अमर थेके केक नेवा हय, एबारे चलो जाई मंजिनिसे जावा जाक। तो देखलाम ভ্যারাইটিস বিভিন্ন ফ্লেভারের কেক ছিল, যেহেতু ভালো করে বড় করে সেলিব্রেশন হয়নি তাই ছোট দেখেই আমরা একটা কেক নিলাম। যেহেতু সামনেই আমাদের একটা বড় ট্রিপ আছে তো তার জন্য একটু খরচটা বেশি হয়ে যাবে ওখানে, তার জন্য আমরা এবারে সেই মতো বার্থডেটা করিনি যাকে বলে। তবুও ছোটোর মধ্যে তো সেলিব্রেশন করাই যায় যাকে বলে। তো এখানে দেখো কেকের হচ্ছে সমাহার নিয়ে চলে এসেছি, এবং কেক নিয়ে এসে গেছি বিদ্যুৎ আর আমি দুজন মিলেই যাকে বলে। তো আমরা দুজনেই গেছিলাম বেসিক্যালি। তো কেক নিয়ে বাড়িতে চলে এসেছি এবং বিরিয়ানি দোকানেও এসেছিলাম, আমাদের নৈহাটির বিখ্যাত বোম্বে বিরিয়ানি, যেখানে তোমরা জানো না বসে খেলে নাকি আনলিমিটেড বিরিয়ানি তোমরা খেতে পারবে, মানে এটা তো ভীষণ একটা ভালো জিনিস যাকে বলে। তো আমরা ওই জন্য বোম্বে বিরিয়ানি থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের বিরিয়ানি, এবং এই দেখো এখানে স্যালাড এবং ধনে পাতার চাটনি ছিল। আর এই হচ্ছে আমাদের নৈহাটির বিখ্যাত বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, এবং আমরা এটা নিয়েছিলাম হচ্ছে আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানিও ছিল, যে যেমন খাবে সেই অনুযায়ী, কারণ বাড়িতে দিদিরা এসেছিলো সবাই মিলে সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিয়েছিলাম। বাবা মারা খাবে বলেছিল রুটি, তার জন্য রুমালি রুটি নিয়ে নেওয়া হয়েছিল। আর বাড়িতে ছিল হচ্ছে চিকেনের আইটেম আর ছিল এঁচোড়ের তরকারি। তো এই ছিল চকলেট কেক। কেকটা দেখে অবশ্যই জানিও তোমরা কেমন লেগেছে তোমাদের। তো আমি কেকের মধ্যে ক্যান্ডেল সাজিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি কেকটা কাটবো বলে, মানে বিশেষ করে বিদ্যুৎ কাটবে বলে, তাই ওকে সাজিয়ে দেবো বলে এটা হচ্ছে অ্যারেঞ্জ করা হচ্ছিলো। তো কেক নিয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে ঘরের মধ্যে। দিদি এসেছিলো, দিদির মেয়েরা এসেছিলো, মা বাবা, এই ছোটোখাটো পরিবারের সবাই মিলে জাস্ট একটু আনন্দ করা যাকে বলে, তার বেশি তো কিছু নয়। তো এই দেখো আমি চলে এসেছি কেকটা নিয়ে। সত্যি কথা বলতে কেকটা অসাধারণ টেস্ট ছিল, খেয়ে তো দেখেছি দারুণ যাকে বলে। এই যে বার্থডে বয় আমাদের, হ্যাপি বার্থডে করা হচ্ছে এখন, তো সে তো লজ্জা পাচ্ছে, বলছে না হ্যাপি বার্থডে করবো না ভালো লাগে না। তো বলছি না করো করো ভালোই, তো একটা দিনই তো বছরে আসে, যদিও সেরকম এবছর সেলিব্রেশন করতে পারেনি তবুও ঠিক আছে, কিছু কিছু সময় জীবনে স্যাক্রিফাইসটা করা যেতেই পারে, কারণ তবেই তো হচ্ছে বড় কিছু অ্যাচিভ করা যায় লাইফে। তো এই যে কেক কাটার হওয়ার পরে আমরা হচ্ছে বিরিয়ানি পর্ব হচ্ছে হবে এবারে, আর কেক কেটে হচ্ছে বিদ্যুৎ এখন মাকে খাইয়ে দিচ্ছে যাকে বলে। তো এক এক করে সবাইকেই ও খাইয়ে দিচ্ছে এবং ওকে খাইয়ে দিলাম, এই যে মা বসেছিল এবং তারপরে হচ্ছে বিদ্যুৎ সবাইকেই খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো আমাদের মেনু, চিকেন কষা, স্যালাড, এঁচোড় আর হচ্ছে বিরিয়ানি। তো এই ছিল মেনু, বিরিয়ানি তো দারুণ টেস্টি ছিল যাকে বলে, একদম মানে অসাধারণ যাকে বলে। তো অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি যাকে বলে, তাই খুব ভালো লাগছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা শার্ট আছে, ওটা বিদ্যুৎকে দিদি আর জামাইবাবু গিফট করেছে। তো চলো ভিডিওটা এই মুহূর্তে এতটাই থাকলো আজকের পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।